মোট এগারো দফা দাবির ভিত্তিতে সোচ্ছাই হল পরিবহন শ্রমিকরা বৃহস্পতিবার অল ইন্ডিয়া রোড ট্রান্সপোর্ট ওয়ার্কার্স ফেডারেশনের রাজ্য শাখার পক্ষ থেকে পরিবহন কমিশনারের কাছে ডেপুটেশন দেওয়া হয় এর আগে রাজপথ জুড়ে একটি মিছিলের আয়োজন করা হয় মিছিলটি পুরনো মোটরস্ট্যান্ড থেকে বেরিয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে দাবিগুলোর মধ্যে অন্যতম হল পরিবহনের ক্ষেত্রে আরোপ করা সমস্ত প্রকার বর্ধিত ট্যাক্স ও ফি অবিলম্বে প্রত্যাহার করতে হবে পরিবহন বিমার মাসুল কমাতে পরিবহন দপ্তরকে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে হবে রাস্তায় চলে না এমন যানবাহনগুলোর ওপর জমাকৃত ট্যাক্স এককালীন মুকুবের ব্যবস্থা করতে হবে টিআরটিসিকে পুনরুজ্জীবিত করতে নতুন গাড়ির সংখ্যা বৃদ্ধি করতে হবে রিক্সা শ্রমিকদের জন্য চলাচলের সুনির্দিষ্ট নিয়মাবলী ঠিক না করে হয়রানি বন্ধ করতে হবে গোটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিআইটি ও রাজ্য সভাপতি মানিক দে সিটি রাজ্য সম্পাদক শঙ্কর প্রসাদ দত্ত বাম নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা সিআইটি ও রাজ্য সভাপতি মানিক দে বলেন মারাত্মকভাবে আক্রান্ত দেশের পরিবহন শিল্প রাজ্যের অন্তত সাড়ে তিন লক্ষ মানুষ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে পরিবহন শিল্পের সঙ্গে যুক্ত তিনি বলেন এই পেশার সঙ্গে যুক্তরাজ বিপন্ন এই ব্যবসার সঙ্গে যারা যুক্ত বা এই পেশার সঙ্গে যুক্ত এই কাজটা করে যারা জীবিকা নির্ভর করে তারা বিপন্ন আমাদের রাজ্যে রক্তবার বিজেপি সরকার ক্ষমতা আসার পর তারা ফি সমস্ত কিছু বাড়িয়ে দিয়েছে এবং গেছে যে বিনা